এবং দেশের বাইরের সকল দর্শককে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইফ অনুষ্ঠানে। আপনারা জানেন, সুরক্ষিত ভবন নিরাপদ জীবন এই স্লোগানকে সামনে রেখে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সেফটি লাইফে। এবং আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন একজন আমন্ত্রিত অতিথি, যিনি ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন, তিনিও একজন ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান সাবের খান, যিনি ইতিমধ্যেই তার সফলতার স্বাক্ষর রেখে চলেছেন একজন ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে। আমরা এই পর্বে আজকেও তার সাথে ভবন নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে এবং বিভিন্ন প্রজেক্ট ভেদে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি দর্শক আপনাদের বিষয়টি উপকারে আসবে এবং আপনি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যেভাবে আমাদেরকে সমর্থন দিয়ে চলেছেন। নোমান ভাই, আপনাকে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। কেমন আছেন আপনি? নোমান ভাই, যেমনটি বলছিলাম যে আমরা, আপনি জানেন যে সেফটিলাইফ প্রোগ্রামে আমরা আসলে ভবন নিরাপত্তা এবং ভবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং প্রজেক্ট বেস আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করতে চাই যে বিল অফ কোয়ান্টিটি, যেটি একটি প্রজেক্টের ক্ষেত্রে বা সেটি কমার্শিয়াল প্রজেক্ট হতে পারে, রেসিডেন্সিয়াল প্রজেক্ট হতে পারে, যেটাই হোক না কেন সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যু, আপনি নিজে হয়তো জেনে থাকবেন। তো আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলবো। তো বিল অফ কোয়ান্টিটি নিয়ে আসলে আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে বিল অফ কোয়ান্টিটি বলতে আসলে আমরা কি বুঝি বা এটি আসলে কি? বিল অফ কোয়ান্টিটি আসলে এই টার্মটার সাথে আমরা সবাই মোটামুটি কম বেশি পরিচিত, যারা আসলে আমরা একটা প্রজেক্টের সাথে রিলেটেড তারা সবাই আমরা এই টার্মটার সাথে পরিচিত। বিল অফ কোয়ান্টিটি হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে আমাদের এ টু জেড কী কী হচ্ছে আমাদের মেটেরিয়ালস লাগবে এবং সেই মেটেরিয়ালসগুলো কী পরিমাণে আমাদের লাগবে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা চার্ট হিসেবে থাকবে। অর্থাৎ যেমন আমরা যদি একটা 10-তলা একটা বিল্ডিং করতে চাই, আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য কী কী মেটেরিয়ালস লাগবে, ফার্স্ট ফ্লোরের জন্য কী কী মেটেরিয়ালস লাগবে, প্রতিটা ফ্লোর বাই ফ্লোর হচ্ছে আমাদের কী কী পরিমাণে হচ্ছে আমাদের মেটেরিয়ালস থাকবে, তার সম্পূর্ণ একটা লিস্ট আউট করা থাকবে। আমাদের এখানে ডিটেলস স্পেসিফিকেশনগুলো বলা থাকবে, প্রতিটা মেটেরিয়ালসের আলাদা আলাদা স্পেসিফিকেশন বলা থাকবে এবং হচ্ছে সেই মেটেরিয়ালসগুলো কী কী কোয়ান্টিটির প্রয়োজন হবে, অর্থাৎ ওই ফ্লোরের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য বা ফুল বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হওয়ার জন্য কী কী পরিমাণে মেটেরিয়ালসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে একটা চার্ট আউট করা থাকবে, যার ফলে হচ্ছে আমরা জানতে পারছি যে আসলে একটা প্রজেক্টে সম্পূর্ণ শেষ করার জন্য কী কী মেটেরিয়ালস লাগছে, কতটুকু মেটেরিয়ালস লাগছে এবং সেই মেটেরিয়ালসের মূল্য কত। সেটি তাহলে আমরা যদি বলি যে আসলে বিল অফ কোয়ান্টিটির মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে বা বিল অফ কোয়ান্টিটি এরিয়া বলতে আসলে আমরা তার কী বোঝাবো? বিল অফ কোয়ান্টিটির ভিতরে আসলে একটা প্রজেক্টের এ টু জেড সব কিছু আসলে আপনার ইনক্লুডেড। এখানে আপনার যদি আমি স্ট্রাকচারাল আইটেমের কথা যদি বলি, এখানে হচ্ছে আমাদের রড আমাদের ইনক্লুডেড, এখানে হচ্ছে আমাদের সিমেন্ট ইনক্লুডেড, আমাদের এখানে স্যান্ড ইনক্লুডেড, স্টোন ইনক্লুডেড, অর্থাৎ আমাদের স্ট্রাকচারাল প্রতিটা আইটেম কিন্তু আমাদের হচ্ছে ইনক্লুড করা থাকছে এখানে। শুধু তাই না, আমাদের দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আইটেম যেগুলো প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আমরা ডিটেলস কিন্তু সেক্ষেত্রে লিস্ট আউট করে দিতে পারি। আমাদের এই লিস্ট আউট করার আসলে উদ্দেশ্যটা কোন জায়গায়, উদ্দেশ্যটা হচ্ছে যখন আমি একটা বিল্ডিং ডিজাইন করছি তখন কিন্তু আমার একটা বিল্ডিংয়ের ফুল শেপটা আমার সামনে চলে আসছে, যে আমার সামনে একটা 5-তলা বিল্ডিং আছে বা আমার সামনে কিন্তু একটা 10-তলা ভবন আছে। এখন এই 10-তলা ভবন যখন আমি কনস্ট্রাকশনটা শুরু করব, আমাকে কিন্তু আসলে জানতে হবে যে এখন কনস্ট্রাকশনের এই ফেজে আসলে কী কী মেটেরিয়ালস প্রয়োজন এবং কী কী মেটেরিয়ালস কী কী কোয়ান্টিটির প্রয়োজন, এই দুইটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলেই কিন্তু আমাদের প্রজেক্টের বাজেট কতটুকু আছে সেই বাজেটটা কিন্তু আমরা আসলে জানতে পারবো। কারণ আমরা যদি জানি আমার কী কী মেটেরিয়ালস লাগবে, কী কী মেটেরিয়ালস কী কী পরিমাণে লাগবে এবং সেই মেটেরিয়ালসের মূল্য কত, বাজারের মূল্য কত, তাহলে কিন্তু আমরা একটা প্রজেক্টের টোটাল বাজেট সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। আমাদের দেশে যেটা দেখা যায় সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্টগুলোতে কোনো বিওকিউ থাকে না, যার ফলে কিন্তু আমরা জানছি না যে আমাদের একটা প্রজেক্টে তৈরি করার জন্য হয়তো বা দেখা যায় আমি ইনিশিয়াল প্ল্যানিং করলাম যে হ্যাঁ আমি একটা 12-তলা বিল্ডিং বানাবো বা আমি একটা 10-তলা বিল্ডিং বানাবো, আমি খুব আপনার স্ট্রোক্যাটিক ওয়েতে আমি সেখানে ডিজাইন করলাম, কিন্তু আমার প্রজেক্টের বাজেট হচ্ছে আমার লিমিটেড। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যখন সেই প্রজেক্টের আমি যখন আমরা বিউকিউ আমরা রেডি করছি এবং সেই বিউকিউ অনুসারে যখন আমরা প্রজেক্টের প্রতিটা ইকুইপমেন্টের আমরা যখন প্রাইসগুলোকে যখন আমরা বসাচ্ছি, দেখা যাচ্ছে যে প্রজেক্টের বাজেটের চেয়ে কিন্তু আমার যে প্রজেক্টের যে ডিজাইনের পার্সপেক্টিভে যে কস্ট আসতেছে সেই কস্টের পরিমাণটা কিন্তু অনেক কিন্তু বেশি, অর্থাৎ আমার প্রজেক্টের বাজেট কিন্তু আমার এক্সিড করছে।
আবার অন্য একটা ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সাপোজ আমরা একটা প্রজেক্টের বাজেট হচ্ছে আমার 10 কোটি টাকা, আমার ইনিশিয়াল প্ল্যানিং করা আছে, দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমার গ্রাউন্ড ফ্লোরের জন্য আমার প্ল্যানিং করা আছে যে আপনার 1 কোটি টাকা, কিন্তু দেখা যাচ্ছে যে আমার গ্রাউন্ড ফ্লোরে যে এস্টিমেশন করে দিয়েছে বা আমার গ্রাউন্ড ফ্লোরে যখন আমি কাজ করতে গিয়েছি এমনভাবে জিনিসটা আপনার কাজ করা হয়েছে, তখন 1.5 থেকে 2 কোটি টাকা আমার সেখানে খরচ যাচ্ছে। কারণ কিন্তু যে আমার যদি বিউ কেউ না থাকে, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি জানবো না যে আসলে গ্রাউন্ড ফ্লোরের পারপাসে আমার কত টাকা খরচ যাওয়া উচিত। বা আমি একটা প্রোডাক্ট সিলেকশন করছি, আমি একটা ইলেকট্রিক্যাল একটা ক্যাবল সিলেকশন করছি, আমি কিন্তু জানছি না যে এই প্রজেক্টের আমার বাজেট কত এবং কত টাকার মধ্যে আমাকে কিন্তু এই ক্যাবলটাকে সিলেকশন করতে হবে, বা কত টাকার মধ্যে আমাকে রডটা বা সিমেন্ট থেকে শুরু করে আমার এ টু জেড মেটেরিয়ালসটাকে সিলেকশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আপনি যেমনটি বলছিলেন যে বিল অফ কোয়ান্টিটির যে বিষয়গুলো যেটি কি আসলে এর আওতাভুক্ত, কিন্তু সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই বিল অফ কোয়ান্টিটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তো আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ, আপনার অভিজ্ঞতার আলোকে যে বিল অফ কোয়ান্টিটি কোনো প্রজেক্টের ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে একটা প্রজেক্টের জন্য বিল অফ কোয়ান্টিটির গুরুত্বটা আসলে এতটাই বেশি, এই যে আপনি বিল অফ কোয়ান্টিটি ছাড়া কিন্তু আপনি একটা প্রজেক্টের টোটাল বাজেট কিন্তু বের করতে পারবেন না। বিল অফ কোয়ান্টিটি ছাড়া আমরা বলতে পারবো না যে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমাদের আসলে কত টাকা খরচ আসতে পারে, এটি কিন্তু আমরা কখনোই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। সাপোজ আমাদের প্রজেক্টের যে বাজেট থাকবে, অর্থাৎ যে কোনো প্রজেক্টের ইনিশিয়াল প্ল্যানিং আমাদের যে বাজেট করে একটা প্রজেক্টকে আমরা লঞ্চ করি, যদি আমাদের বিল অফ কোয়ান্টিটির সাথে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ না হয়, বিউকিউর সাথে যদি আমার সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে কিন্তু আমরা এটা ক্রস চেক করতে পারি না যে আমাদের বাজেট যা আছে আমার আর হচ্ছে কস্টিং কত যাবে। ফর এক্সাম্পল আমি একটা পারপাসের জন্য আমার বাজেট ধরা আছে 10 লাখ টাকা, আমার মেটেরিয়ালস এমনভাবে সিলেকশন করা হয়েছে যে মেটেরিয়ালসের কস্ট হচ্ছে আমার 12 লাখ টাকা, তাহলে কিন্তু 2 লাখ টাকার একটা কিন্তু ডিফারেন্স চলে আসছে। সেটাই এই ডিফারেন্সটা বের করাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ডিফারেন্সটা যদি বের করে না হয়, তাহলে দেখা যায় যে অধিকাংশ প্রজেক্ট আমাদের দেশে কিন্তু হ্যাং হয়ে থাকে। যদি আমরা দেখি যে ঢাকা শহরের ভিতরে যে অনেক আপনার বাড়ি হচ্ছে বা অনেক ডেভেলপার বাড়ি তৈরি করছে, বাড়িগুলো কিন্তু কি হচ্ছে একটা সার্টিন পর্যায়ে গিয়ে কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। 10 তলা একটা বিল্ডিং করার কথা, 4 তলা বা 5 তলা করার পর কিন্তু দেখা যাচ্ছে যে সেই প্রজেক্টের কাজটা স্লো হয়ে যাচ্ছে বা কাজটা কিন্তু আগাচ্ছে না। না আগানোর পিছনে মূল কারণ কোনটা? সেটি হচ্ছে আমার বাজেটটা প্রপারলি করা হয়নি। অর্থাৎ আমার একটা ইনিশিয়াল প্ল্যানিং একটা বাজেট ছিল, কিন্তু ইনিশিয়াল প্ল্যানিং বাজেট কিন্তু আমার যা শুধুমাত্র একটা কনসেপচুয়াল বাজেট। ইনিশিয়াল প্ল্যানিং বাজেটের সাথে কিন্তু আমাদের বিউটাকে ম্যাচ করাতে হবে যে আমার প্রজেক্টের ডিজাইন ফ্রেম অনুসারে আমার এই পরিমাণ কস্টিং আসছে। যদি আমার কস্টিংটা যদি আমার আগে থেকে জানা থাকে যে আমার হচ্ছে এই প্রজেক্টের কস্টিং হচ্ছে আমার এই অ্যামাউন্টটা আসছে, আমাকে এই অ্যামাউন্টটা এই এই ফেজে কালেক্ট করতে হবে, এই এই ফেজের উপর বেস করে প্রজেক্টটাকে হচ্ছে আমার রান করাতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদের গ্যাপটা কিন্তু রয়ে যায়। যার ফলে কিন্তু কি হচ্ছে যে আমাদের অনেক প্রজেক্ট কিন্তু একটা সার্টিন ফেজের পর কিন্তু আমার স্লো হয়ে যাচ্ছে। কারণ কিন্তু কি হচ্ছে যে বাজেটের সাথে কিন্তু আমার প্রজেক্টের কস্টিং এর একটা বড় রকমের ভেরিয়েশন চলে আসছে। সেটাই আপনি ঠিকই বলেছেন, এবং আপনি জানেন যে একটা প্রজেক্টে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস বলি বা প্রোডাক্ট বলি ব্যবহার হয়ে থাকে, আবার বিভিন্ন ধরনের প্রজেক্ট হয়ে থাকে। আপনি যা যেমনটি শুরুতেই বলছিলাম যে কমার্শিয়ালের ক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, তো সেক্ষেত্রে আসলে একই প্রজেক্টে আপনার বিল অফ কোয়ান্টিটি ভিন্ন ধরনের হতে পারে কিনা, বা প্রজেক্ট ভেদে বিল অফ কোয়ান্টিটি কোনো প্রকারভেদ আছে কিনা, বা আমরা চাইলে বিল অফ কোয়ান্টিটিকে আসলে কয় ভাগে ভাগ করতে পারি বা কীভাবে ভাগ করতে পারি? আসলে একই প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই বিল অফ কোয়ান্টিটি ভিন্ন ভিন্ন হতে পারে। সেটি ডিপেন্ড করছে যে আসলে আমাদের প্রজেক্টের মেটেরিয়াল সিলেকশনের উপরে, যে আমরা যদি মেটেরিয়ালসটাকে যদি এমনভাবে চুজ করি যে হ্যাঁ আমি আমার এই প্রজেক্টের জন্য যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করব, একই প্রোডাক্ট আপনার বিভিন্ন ব্র্যান্ডের ভেদে কিন্তু আপনার বিভিন্ন রকমের কিন্তু আপনার প্রাইস ডিফারেন্সিয়েট করে, আবার স্পেসিফিকেশনের যদি আমার তারতম্য ঘটে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের কিন্তু আমার ভেরিয়েশন ঘটে। কাজেই যখনই আমার স্পেসিফিকেশনটা আমার জন্য ডিফাইন হয়ে যাচ্ছে, যখনই হচ্ছে আমার ব্র্যান্ডটা আমার জন্য ডিফাইন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু কী হচ্ছে কিন্তু আমি কিন্তু আমার প্রজেক্টের ওই পার্টিকুলার পারপাসের কস্টিংটা কিন্তু আমার জানতে পারছি। কস্টিংটা যদি আমি জানি, সেটাই আমি দেখতে পাচ্ছি যে আমার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি আমার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, আমি তখনই কিন্তু চাইলে কিন্তু আমার ওই পার্টিকুলার প্রোডাক্টটা সিলেকশন থেকে কিন্তু আমি বের হতে পারছি। সেক্ষেত্রে আমার সাথে কিন্তু অপশন আছে যে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, আমি অন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, বা আমি এই স্পেসিফিকেশনটা সিলেক্ট না করে আমি অন্য একটা সেকেন্ড একটা স্পেসিফিকেশন আমি সিলেক্ট করলাম। তখন কি হচ্ছে আমার কিন্তু আমি এই দিক থেকে কিন্তু আমি লাভবান হচ্ছি, কারণ আমার বাজেটিং এর সাথে কিন্তু ক্রস চেক করছি। আর একটা কথা যেটা বলেন যে হ্যাঁ ডেফিনেটলি আমার যখন একটা প্রজেক্ট থেকে যখন আমি অন্য আরেকটা প্রজেক্টের দিকে যখন আমি যাব,
তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনার সেখানে ইয়েটা ভেরি করবে, আপনার মানে আপনার বিল অফ কোয়ান্টিটিটা কিন্তু অনেক ভেরি করবে, কারণ একটা প্রজেক্টের ডিজাইন প্ল্যানের সাথে কিন্তু অন্য একটা প্রজেক্টের ডিজাইন প্ল্যানের সেটাই সেটাই মিল নেই। যে প্রজেক্ট বাই প্রজেক্ট কিন্তু আসলে রিকোয়ারমেন্টও চেঞ্জ হয়ে যায় এবং সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা একটা জিনিস যেটা দেখে থাকি হরহামেশাই যে বিভিন্ন প্রজেক্টে কিন্তু মানে প্রতিটি প্রজেক্টে কিন্তু অবশ্যই একটি লাইফ সাইকেল রয়েছে, যে এতটা বা একটা টাইম ফ্রেম রয়েছে যে এই টাইমের মধ্যে যেটি শেষ করবে অনেক সময় হয়তো সম্ভব হয় না বিভিন্ন কারণে, সেটা হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, হতে পারে কোনো রাজনৈতিক অস্থিরতার কারণে, বা যে কোনো কারণেই হোক না কেন, যেমন এই যে এখন কিন্তু করোনা ভাইরাস, এর কারণে কিন্তু দেখা যায় অনেক প্রজেক্টই কিন্তু বিভিন্ন কারণেই কিন্তু ডিউ টাইমের মধ্যে শেষ হচ্ছে না। তো এই যে আপনার একটা প্রজেক্ট আমরা ইনিশিয়ালি যে টাইম ফ্রেমটা ধরে নিই, যদি এটা কোনো কারণে সেই টাইম ফ্রেমের মধ্যে সম্পূর্ণ করা না যায়, তো সেক্ষেত্রে বিল অফ কোয়ান্টিটিতে কোনো একটা ইফেক্ট পড়ে কিনা বা কি ধরনের ইফেক্ট পড়ে থাকে? বিল অফ কোয়ান্টিটির সাথে অবশ্যই হচ্ছে প্রজেক্ট টাইম লেভেলের একটা খুবই আপনার ইন্টারলিঙ্ক আছে, কারণ এটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটি হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের প্রতি বছর কিন্তু যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কিন্তু 6% কিন্তু জেনারেল ইনফ্লেশন ঘটে, রাইট? আপনার 6% কিন্তু জেনারেল ইনফ্লেশন ঘটে, তার মানে আজকে যে প্রোডাক্টের প্রাইসটা কিন্তু 100 টাকা, আজ থেকে ঠিক 1 বছর পরে সেই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আপনার 106 টাকা হয়ে যাচ্ছে ইন জেনারেলি। তো আমাদের ইঞ্জিনিয়ারিং যে আইটেমসগুলো থাকে সেক্ষেত্রে এই রেঞ্জটা হয়ে দাঁড়ায় কিন্তু প্রায় 10%-এর মতো, অর্থাৎ আজকে আমি যে প্রোডাক্টটা আপনার 100 টাকা দিয়ে পারচেস করছি, ঠিক 1 বছর পরে সেম প্রোডাক্টটা কিন্তু আমাকে 110 টাকা দিয়ে পারচেস, সেটি কিন্তু আমি আমার বর্তমান প্রাইস রেটের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তৈরি করছি। আমার প্রজেক্টের কিন্তু কমপ্লিশন টাইম সাপোজ দেখা যাচ্ছে যে 3 বছর পরে 2023 সালে গিয়ে আমার প্রজেক্টটা কমপ্লিশন হচ্ছে। 2023 সালের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্ট যেটা প্রাইস 2020 সালে ধরা ছিল, তার চাইতে কিন্তু আমার যদি 10% হারেও যদি আমার ইনক্রিজ করে, মিনিমাম কিন্তু আমার 30% কিন্তু আমার প্রাইস কিন্তু ইনক্রিজ করছে। এই জায়গাটা কিন্তু অনেক বড় রকমের একটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ আমি আজকের যে ভিউটা যেটা আছে সেই ভিউটা যদি আমি যদি আজ থেকে 3 বছরের মাথায় যদি আমি ইমপ্লিমেন্টেশন করতে যাই, টাইম টু টাইম কিন্তু আমার প্রাইস রেঞ্জটা কিন্তু আমার আস্তে 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 কিন্তু বাড়ছে। এইটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে আজকে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করছি সেই প্রোডাক্টটা কিন্তু আজ থেকে 2 বছর পরে আমার সিলেকশনের ক্রাইটেরিয়ার সেম নাও থাকতে পারে, নাও থাকতে পারে, বা আমার রুচিবোধ চেঞ্জ হতে পারে, বা আমার বাজেটের কোনো একটা তারতম্য হতে পারে, মার্কেটে সেই প্রোডাক্টের হয়তো বা আপনার ইনঅ্যাভেলেবিলিটি থাকতে পারে, বা আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আমি চিন্তা করছি হয়তো বিকল্প কোনো টেকনোলজি সেখানে হচ্ছে আপনার বের হয়ে আসতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি যে আজ থেকে কিন্তু 7-8 বছর আগেও যদি আমরা চিন্তা করি যে আমাদের যে ফ্লোরগুলো ছিল সেখানে কিন্তু মোজাইকের ব্যবহার অনেক বেশি ছিল আপনার এখানে, রাইট? আপনার কিন্তু খুব যখনই আমাদের এখানে টাইলস চলে আসলো মোজাইকের ব্যবহারটা কিন্তু একদম শূন্যের কোঠায় চলে আসলো এখানে। সো দেখা যাচ্ছে যে আমার যখন প্রোডাক্টগুলো একটা জায়গা থেকে যখন আমরা অন্য একটা জায়গায় যখন আমরা রিপ্লেস করছি, সঙ্গে সঙ্গে কিন্তু আগের প্রোডাক্টের কিন্তু আমার সেক্ষেত্রে ভ্যালুয়েশনটা অনেকটা কমে যাচ্ছে। কাজেই কিন্তু আমার প্রতিটা জিনিস কিন্তু একটার সাথে কিন্তু আমার একটা আপনার একটা ইন্টারলিঙ্ক আছে, যে আমি প্রোডাক্ট সিলেকশন, সময়, টাইম শিডিউল, প্রজেক্ট ফ্রেমওয়ার্ক সব কিছুর সাথে কিন্তু আমাদের এই ভেরিয়েশনগুলো ঘটছে। না সেটাই, এবং সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বলাই যায় যে যে কোনো প্রজেক্টেরই আসলে যে কমপ্লিশনের যে টাইম ফ্রেমটা থাকে সেটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এটি যখন চেঞ্জ হয়ে যায় একটা প্রজেক্টের বিভিন্ন সাইডেই কিন্তু এটা একটা ইফেক্ট পড়ে। এবং আরেকটা জিনিস আপনি আপনার কথায় তুলে নিয়ে আসছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের সাথে যদি আমার বিল অফ কোয়ান্টিটির কোনো প্রকার তারতম্য হয়, হতে পারে কম বেশি হতে পারে, তো সেক্ষেত্রে আসলে কী করা উচিত বা সেই সমস্যা কীভাবে সমাধান করা উচিত? দেখুন, প্রজেক্টের রিকোয়ারমেন্ট কিন্তু আপনার টাইম টু টাইম চেঞ্জ হয়, কিন্তু বিউকিউ যখন ইনিশিয়াল যখন তৈরি করা হয় তখন কিন্তু এই বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রে মাথায় রাখা সম্ভব হয় না। এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয়, কারণ ইনিশিয়াল অবস্থায় যখন একজন ডিজাইনার ডিজাইন কমপ্লিট করলো, সে কিন্তু তার ডিজাইনের উপর বেস করে কিন্তু সে কিন্তু বিউকিউটাকে সে তৈরি করে দিল। পরবর্তীতে বিভিন্ন সিচুয়েশনের কারণে বলেন অথবা বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে বলেন, আপনার কিন্তু প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার। যেমন আপনি চাইলে কিন্তু আপনার সিঁড়ির চারপাশে যে রেলিং আছে সেখানে আপনি এমএস দিয়েও করতে পারেন, আপনার চাইলে আপনি এসএস দিয়েও কিন্তু করতে পারেন। এটি কিন্তু নির্ভর করছে যে আপনি কি চাচ্ছেন সেটার উপরে, অর্থাৎ ক্লায়েন্ট কি চাচ্ছে, কাস্টমার কি চাচ্ছে সেটার উপরে কিন্তু আপনার বিষয়টা কিন্তু আপনার নির্ভর করছে। আপনি চাইলে আজকে কিন্তু নর্মাল ক্যাবল ব্যবহার করতে পারেন, আবার ফায়ার রেটেড ক্যাবলও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, সেটি কিন্তু আপনার হচ্ছে কাস্টমারের
চাহিদার উপর কিন্তু ডিপেন্ড করছে। আপনি চাইলে আপনার কিন্তু ফ্লোর ফিনিশিংটা টাইলস দিয়েও করতে পারেন, আবার চাইলে মার্বেল দিয়েও করতে পারেন, কিন্তু প্রাইসের কিন্তু আপনার তারতম্য আছে। সো বিউটু যখন আমার অ্যাকচুয়াল যেটা থাকে, সেই অ্যাকচুয়াল বিউটু থেকে যখন আমার কোনো ধরনের ভেরিয়েশন যখন আমার আসে, তখন আমার মনে হয় যে আপনার এই বিউকুটাকে আপনার একটু টাইম টু টাইম জিনিসগুলোকে অ্যামেন্ডমেন্ট করা উচিত, বা টাইম টু টাইম এই বিউকুটাকে আসলে আপডেট করা উচিত, যার ফলে হচ্ছে রিকোয়ারমেন্টটা আপনার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। না সেটাই, আপনি যেমনটি বলছিলেন যে একজন মানুষের রুচি বোধের উপরও কিন্তু এই বিওকিউটা চেঞ্জ হতে পারে বা এটা তারতম্য হতে পারে। এবং আরেকটা যে সেটাই, এবং আপনার আলোচনায় যেটি আমরা বুঝতে পারছি যে বিরপ কোয়ান্টিটি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই আসলে একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এটি যদি সঠিকভাবে শুরুতেই নির্ধারণ করা না হয়ে থাকে বা তৈরি করা না হয়ে থাকে বা অ্যাজাম্পশনটা ঠিক মতো না করা হয়ে থাকে, নিঃসন্দেহে একটা বড় প্রবলেম সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি জানেন যে এই প্রতিটি এই যে বিলক কোয়ান্টিটি বা আদার্স যে সমস্ত কাজগুলো রয়েছে, অবশ্যই একজন এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার মাধ্যমেই তৈরি করা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রেই যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে থাকে না। তো আপনার কাছে কি মনে হয় যে বিলক কোয়ান্টিটি আসলে কাদের দ্বারা তৈরি করা উচিত, বা সেক্ষেত্রে কস্টিংটা কেমন হতে পারে? কারণ অনেক সময় কস্টিংয়ের কথা চিন্তা করে অনেক সময় এটি করার জন্য অনেকেই উৎসাহ বোধ করে না। আমাদের দেশে কিন্তু অধিকাংশ প্রজেক্টে বিল অফ কোয়ান্টিটি নেই, ইভেন যে সমস্ত অধিকাংশ প্রজেক্টে তো আপনার ড্রয়িং ডিজাইন নেই, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ইভেন যে সমস্ত প্রজেক্টে আপনার ড্রয়িং ডিজাইন পাওয়া যায়, আপনি আমরা যদি সেই সমস্ত প্রজেক্টকেও যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো যে অধিকাংশ প্রজেক্টেই কিন্তু আপনার বিল অফ কোয়ান্টিটি কিন্তু তৈরি করা হচ্ছে না। যার ফলে যেটা দেখা যায় যে দুইটা ঘটনা ঘটতে পারে, যে আমি একটা ছাদ ঢালাই দিচ্ছি, দেখা যাচ্ছে যে আমার ছাদ ঢালাই দেওয়ার সময় দেখা যাচ্ছে মনে করেন হচ্ছে আমার যতটুকু পরিমাণে রড লাগবে, হয় তার চাইতে রড বেশি কেনা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে হয় তার চাইতে আপনার রড কম কেনা কম হচ্ছে, বা আমার যে কোয়ান্টিটির আমার স্যান্ড লাগবে বা আমার হচ্ছে অন্যান্য আইটেমগুলো লাগবে, হয় সেই আইটেমগুলো আমার বেশি কেনা হচ্ছে অথবা সেই আইটেমগুলো হচ্ছে আমার কম কেনা হচ্ছে। এই জায়গাটা অনেক বড় রকমের হচ্ছে আপনার একটা মিস্টেক কিন্তু আমার থেকে যাচ্ছে, বা আমার যে কোনো আমি ইলেকট্রিক্যাল আইটেম বলে প্লাম্বিং এর সাথে রিলেটেড বা ইলেকট্রোমেকানিক্যালের সাথে যে কোনো আইটেমের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের কিন্তু এখানে একটা আপনার তারতম্য থেকে যায়। কারণ কিন্তু আমরা জানছি না যে আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কতটুকু, তখনই কিন্তু যা শুধুমাত্র আমরা আমাদের অ্যাজাম্পশনের উপর বেস করে কিন্তু আমরা কাজ করছি আসলে। রোহন ভাই, আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির সাথে বিরতির পর আপনার সাথে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো বিলক কোয়ান্টিটিকে ঘিরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইভ। আজকে আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার নোমান সাবের খান, আমরা তার সাথে একটি প্রজেক্টের বিলক কোয়ান্টিটি নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমরা বিরতির পর আপনাদের সাথে আপনাদেরকে হয়তো আরও বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করবো, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইফে। নোমান ভাই, আমরা যেমনটি কথা বলছিলাম যে বিল অফ কোয়ান্টিটি নিয়ে, এবং যেটি বোঝা গেল যে বিল অফ কোয়ান্টিটি আসলে গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এবং এটা অবশ্যই যারা এ বিষয়ে এক্সপার্ট বিশেষজ্ঞ তাদেরকে দিয়েই করানো উচিত। এবং আপনি যেমনটি বলছিলেন যে অনেক ক্ষেত্রেই বিল অফ কোয়ান্টিটি পাওয়া যায় না, তো যদি পাওয়া না যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলে থাকি, যে বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড যেটি বলে থাকি বা বাংলাদেশের যে সমস্ত অথরিটি রয়েছে, তাদের কোনো বাধ্যবাধকতা আছে কি না যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বিলক কোয়ান্টিটি লাগবেই, এরকম কিছু আছে কি না? না, আসলে এই বিষয়টি কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটা কিন্তু কমপ্লিটলি একজন ক্লায়েন্টের তার নিজের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কিন্তু এটি করা উচিত মূলত। আসলে যে একজন ক্লায়েন্ট সে যখন একটা প্রজেক্টকে তৈরি করতে যাচ্ছে বা লঞ্চ করতে যাচ্ছে, আসলেই তার প্রজেক্টে এক্স্যাক্টলি কতটুকু কোয়ান্টিটির মেটেরিয়ালস লাগছে এটি তাকে অবশ্যই আইডেন্টিফাই করা উচিত, এই কারণে যার ফলে প্রজেক্টের ওয়েস্টেজগুলোকে আমরা হচ্ছে রিডিউস করতে পারি, প্রজেক্টের বাজেটের অ্যাকচুয়াল ক্যালকুলেশন যাতে আমরা বের করতে পারি, প্রজেক্টের মেটেরিয়াল সাপ্লাইটাকে যাতে আমরা সঠিকভাবে করতে পারি, সঠিক মেটেরিয়ালসটাকে যাতে আমরা সিলেক্ট করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ বিউকুর ভিতরে কিন্তু আমার ইচ অ্যান্ড এভরি মেটেরিয়ালসের কিন্তু আমার লিস্ট আউট করা আছে, বিউকুর ভিতরে কিন্তু প্রতিটা মেটেরিয়ালসের কিন্তু আমার স্পেসিফিকেশন কিন্তু আমার বলা আছে, যার ফলে কিন্তু আমি কী হচ্ছি না, যখন আমি একটা মেটেরিয়ালস পারচেস করতে যাব, আমার কিন্তু লুজার হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আগে থেকেই কিন্তু আমি প্রতিটা মেটেরিয়ালসের স্পেসিফিকেশনগুলো কিন্তু আমি এক্ষেত্রে দেখে নিতে পারছি যে আমাকে এই পার্টিকুলার কাজটা করার জন্য আমার কোন কোন মেটেরিয়ালস লাগছে, এবং সেই মেটেরিয়ালসগুলো হচ্ছে আমি কোন কোন ক্রাইটেরিয়া দেখে আমি সিলেকশন করব, এইটা কিন্তু আমি বিউকিউর মাধ্যমে কিন্তু আমি জানতে পারছি, এই জায়গাটাই কিন্তু আমার বিউকিউ এর দরকার।
সেটাই। এবং আপনি আরেকটা জিনিস বলছিলেন যে ভেরিয়েশন, অনেক সময় ভেরিয়েশন হয়ে থাকে, তো মূলত বিল অফ কোয়ান্টিটিতে কেন ভেরিয়েশন হয়ে থাকে, এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে? বিল অফ কোয়ান্টিটির মূল যে ভেরিয়েশন যে রিজনটা, সেটি হচ্ছে ইনিশিয়াল অবস্থায় প্রজেক্টের যে প্ল্যানিং থাকে, টাইম টু টাইম কিন্তু সেই প্ল্যানিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইটা কিন্তু অন্যতম বড় একটা কারণ আমাদের দেশে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু টিল দা এন্ড কিন্তু আমরা প্রজেক্টের যে শেপটা, সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না। আমাদের প্রজেক্টের ইনিশিয়াল যে অবস্থাটা থাকে এবং প্রজেক্টের এন্ড যে শেপটা দাঁড়ায়, এই দুইটা শেপের ভিতরে কিন্তু আমাদের অনেক বড় রকমের একটা কিন্তু পার্থক্য থেকে থাকে। এই জায়গাটা একটা বড় রকমের একটা সমস্যা। ফর এক্সাম্পল, আমি আমার ইনিশিয়াল প্ল্যানিং করলাম যে আমি একটা প্রজেক্টকে তৈরি করব, হচ্ছে যে আমার হচ্ছে যে এই এই সার্টিন পার্টিকুলার ক্রাইটেরিয়ার উপর বেস করে, আমি কিছুদিন পরে দেখা যাচ্ছে প্ল্যানটা চেঞ্জ করলো, আমি 10 তলা বিল্ডিংকে আমি চিন্তা করলাম যে না, আমি 10 তলা বিল্ডিং থাকবে না, এই বিল্ডিংটা হয়তো আমি 1 তলা কমাবো, বা আমি হচ্ছে 1 তলা বাড়াবো, বা আমি একটা বিল্ডিং 10 তলা তৈরি করলাম, আমি 10,000 স্কোয়ার ফিট একটা ফ্লোর আছে, আমি চাচ্ছি যে 10,000 স্কোয়ার ফিটের ফ্লোর থাকবে, এটা 12,000 স্কোয়ার ফিটের আমার ফ্লোর হবে, আমার ফ্লোরের ভিতরে দেখা যাচ্ছে আমি একটা ফলস সিলিং করবো আলাদাভাবে, বা আমার ফ্লোরের ভিতরে আমি দেখা যাচ্ছে এক্সট্রা একটা মেটেরিয়ালস আমি ইউজ করবো, আমি এখানে টাইলস ইউজ করবো, বা আমি এখানে দেখা যাচ্ছে নর্মাল যেখানে ফ্লোর ফিনিশিং ছিল সেখানে আমি টাইলসের এখন ব্যবহার করছি, বা আমি এখানে দেখা যাচ্ছে যেখানে আমি নর্মাল কালার কোডিং করার কথা ছিল সেটাখানে আমি আলাদা ওয়ালপেপার ব্যবহার করছি। এভাবে কিন্তু কি হচ্ছে, আমার রিকোয়ারমেন্টটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। ক্লায়েন্টের কিন্তু তার নিজস্ব রুচিবোধের কারণে বলি, কাস্টমার রিকোয়ারমেন্টের কারণে বলি, সময়ের সাথে কিন্তু এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমার চেঞ্জ হবে তখন কিন্তু কি হচ্ছে যে আমার কিন্তু যে ডিজাইনার, যে কিন্তু ভিউকে তৈরি করছিল, সে কিন্তু নোটিফাই হচ্ছে না যে না, ক্লায়েন্ট এই এই পার্টিকুলার জায়গাগুলোতে চেঞ্জ হয়েছে। ঠিক বলেছেন। তো দেখা যাচ্ছে যে আমার ইনিশিয়াল যে ভিউকে যেটা তৈরি করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু সেই ভিউকেটা কিন্তু আসলে আমরা বজায় রাখতে পারছি না। এবং আপনি যেমনটি আপনার আলোচনার মধ্যে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসছেন যে যদি বিল অফ কোয়ান্টিটি না থাকে, যদি এটি বাধ্যতামূলক কোনো বিষয় না, যদি না থাকে, যে হয়তো যেমন দুটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলেছেন, হয়তো প্রয়োজনের অতিরিক্ত ম্যাটেরিয়ালস আমার পার্চেস করা হতে পারে অথবা কম পার্চেস করা হতে থাকে, এ দুটি ছাড়া আর আরও কি কোনো সমস্যা হতে পারে কিনা? একটি হচ্ছে পরিমাণের একটা ব্যাপার, আর একটা হচ্ছে যে আমার স্পেসিফিকেশনের একটা ব্যাপার। স্পেসিফিকেশনটা পরিমাণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমার একটা বিউকির ভিতরে বলা আছে যে আমি কোন সাইজের রড ব্যবহার করব, বা আমি কোন সাইজের ক্যাবল ব্যবহার করব, এটা কিন্তু আমার বিউকির ভিতরে কিন্তু আমার বলা আছে। আমার দেখা যায় ফর এক্সাম্পল বিউকির ভিতরে বলা আছে যে আমি এই পারপাসে ফায়ার রেটেড ক্যাবল ব্যবহার করব, কিন্তু যখন পারচেস করা হলো তখন দেখা যাচ্ছে ফায়ার রেটেড ক্যাবলের পরিবর্তে নর্মাল ক্যাবল সেখানে ব্যবহার করা হচ্ছে। রাইট, কাজে কিন্তু ভেরিয়েশনটা কিন্তু আসছে। যদি আমি বিউকেও যদি প্রপারলি ফলো করতে পারি, বিউকেও ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা প্রপারলি যদি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে আসলে আমার বিউকেও কী কী জায়গায় ডিমান্ড করছে, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের লুজার হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অর্থাৎ প্রোডাক্ট কোয়ালিটি এবং স্পেসিফিকেশনের জায়গাটা কিন্তু আমাদের কোয়ান্টিটির চাইতেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বিউকেও আমাদের বলবে যে এখানে আমার 40 গ্রেড রড ইউজ করতে হবে, নাকি 60 গ্রেড, নাকি 80 গ্রেড রড ইউজ করতে হবে, আমার এখানে কোন সিমেন্টটা আমার এখানে ভালো, কত PSI এর আমার এখানে হচ্ছে স্ট্রেংথটাকে আমার ইনশিওর করতে হবে, বা আমার বিউকেও বলা থাকবে যে আমি কোন বালিটা ইউজ করবো, কোন পাথরটা ইউজ করবো, আমার সাবস্টেশনটা কীরকম হবে, জেনারেটরটা কীরকম হবে। এই জিনিসগুলো কিন্তু মূলত আমাদের বিউকেওগুলো কিন্তু আমাদের বলা থাকে। অর্থাৎ বিউকেও কিন্তু একটা প্রজেক্টকে আমার সামনে ভিজিবল করে দিচ্ছে। একজন নন টেকনিক্যাল লোক যে কিন্তু ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ বোঝে না, হয়তোবা সে ড্রয়িং ডিজাইন দেখে সে বুঝতে পারবে না যে আসলে কতটুকু এখানে রড লাগছে, কতটুকু আমার পাথর লাগছে, সিমেন্ট লাগছে, সে কিন্তু বিউকেও দেখে বুঝতে পারবে যে আমার এখানে কতটুকু জিনিস লাগছে, কি কি জিনিস লাগছে, এবং হচ্ছে এই জিনিসটা আমার কেন ব্যবহার করতে হবে। না, সেটা নিঃসন্দেহে। এবং আপনি জানেন যে যে কোনো বিষয়ে কিন্তু একটি বাজেট থাকে, বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় পরিবারের ক্ষেত্রেও বাজেট করে থাকি যে 1 বছর কীভাবে চলবে বা কী করবো, দেশের ক্ষেত্রেও বাজেট হয়ে থাকে, সেক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রেও বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিল অফ কোয়ান্টিটি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো আসলে এই বিষয়টা আসলে প্রজেক্টের একটা বাজেটের উপরে কী পরিমাণ প্রভাব ফেলে? বিল অফ কোয়ান্টিটি এবং বাজেট, এই দুইটা জিনিস কিন্তু আসলে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমি যখন আমার প্রোডাক্টের স্পেসিফিকেশন জানছি, প্রোডাক্টের যখন আমি কোয়ান্টিটি জানছি, তখন কিন্তু আমি আমার মার্কেট রেট অনুসারে কিন্তু সেই প্রোডাক্টের প্রাইস কত আসছে সেটা কিন্তু আমি খুব ইজিলি বের করতে পারছি। যার ফলে যখন আমি টোটাল প্রাইসগুলোকে যখন আমি সামেশন করব, আমার টোটাল প্রাইসের সামেশনই কিন্তু আমার প্রজেক্টের কিন্তু বাজেট। আমি ইনিশিয়াল অবস্থায় যেটা থিঙ্কিং করছি সেটা কিন্তু আমার মূলত বাজেট না। সেটাই, এইটা জায়গাটা কিন্তু আমাদের বাজেটের পার্থক্যটা বুঝতে হবে। যে হয়তো আমি চিন্তা করছি যে না, আমি আমার এই প্রজেক্টটা শেষ করব 10 কোটি টাকা দিয়ে,
বিষয় ওইটা কিন্তু আমার বাজেট না। আমার বাজেট হচ্ছে যে আমার প্রোডাক্টের সমস্ত স্পেসিফিকেশনগুলো নিয়ে আসা, টোটাল কোয়ান্টিটিগুলোকে আমার বের করে নিয়ে আসা, কোয়ান্টিটিগুলো ওয়াইজ হচ্ছে আমার প্রাইস লিস্টটা অনুসারে প্রাইসগুলোকে আমাকে বসানো, টোটাল প্রাইসটাকে আমার সাম আপ করা, তাহলেই কিন্তু আমার প্রোজেক্টের অ্যাকচুয়াল বাজেটটা কিন্তু আমার বের হয়ে যাচ্ছে। সেটাই, এবং আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশে যদি বলি যে এখানে আসলে বিলক কোয়ান্টিটিটা মানে কতটা বানা হয় বা কিভাবে প্র্যাকটিস করা হয়। আমাদের দেশে আসলে কিছু কিছু প্রজেক্টে আপনার বিশেষ করে যে সমস্ত প্রজেক্টগুলো আপনার হাই ভলিউমের যে সমস্ত প্রজেক্টগুলো আছে, এই সমস্ত প্রজেক্টগুলো দেখা যাচ্ছে বড় বড় আমাদের হসপিটাল প্রজেক্টগুলো, বড় বড় আমাদের ইন্ডাস্ট্রিগুলো, ব্যাংকিং প্রজেক্টগুলো, অর্থাৎ আপনার মোটামুটি বড় সমস্ত কমার্শিয়াল প্রজেক্টগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলো আছে, এই সমস্ত প্রজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট একটা ইনিশিয়াল বিওকিউ হলে কিন্তু আপনার থাকে, এটি কিন্তু একটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড হচ্ছে আমাদের দেশের অধিকাংশ প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টগুলো দেখা যাচ্ছে ব্যক্তিগত উদ্যোগে তৈরি হচ্ছে, অধিকাংশ রেসিডেন্সিয়াল প্রপার্টিস যেগুলো আছে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনার, প্লাস ছোট ছোট যে সমস্ত কোম্পানিগুলো আছে এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু আপনার কোনো বিওকিউ থাকে না, বা বিওকিউ কিন্তু হচ্ছে টোটালি এখানে আপনার মানা হচ্ছে না। এইটা কিন্তু একটা বড় একটা গ্যাপের বিষয় আসলে, এবং এই ধরনের প্রজেক্টগুলোই কিন্তু সবচেয়ে বেশি আপনার দিন শেষে লুজার হয়। না সেটাই, এবং আপনি জেনে থাকবেন বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটেই বলেন আর সারা বিশ্বের প্রেক্ষাপটেই বলেন না কেন, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স মানে অর্থের যে সংস্থান এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং অনেক সময় যেটি হয়ে থাকে, অনেক সময় না ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ফাইন্যান্স কিন্তু হয়ে থাকে বিভিন্ন আপনার আর্থিক প্রতিষ্ঠান যেটাকে আমরা ব্যাংক বলি বা আপনার যেগুলো নন ফাইন্যান্সিয়াল আপনার আপনার ইনস্টিটিউটগুলো রয়েছে, যে বিভিন্ন ধরনের লিজিং কোম্পানি রয়েছে, তো তাদের কাছ থেকে কিন্তু আপনার যারা প্রজেক্ট করে থাকেন বিভিন্ন সময় তারা ফাইন্যান্সিয়াল ফেসিলিটি নিয়ে থাকে বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে একজন ব্যাংক কর্মকর্তা বা যারা ব্যাংক প্রফেশনের সাথে জড়িত বা যারা প্রজেক্টকে ফাইন্যান্স করবে তাদের জন্য আসলে এই বিল অফ কোয়ান্টিটিটা কতটা গুরুত্বপূর্ণ, বা বিল অফ কোয়ান্টিটি দেখে তারা আপনার এই যে যে ধরনের ক্রেডিট ফ্যাসিলিটি বা ফাইন্যান্স করবে সেক্ষেত্রে তারা কীভাবে উপকারী হতে পারে বা কীভাবে সাহায্য পেয়ে থাকতে পারে। আসলে একজন ব্যাংকার যখন একটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যখন একটা প্রজেক্টের জন্য ফাইন্যান্স করছে, সে কিন্তু ফাইন্যান্স করছে কিন্তু মূলত একটা প্রজেক্টের বিউকিউ দেখে। বিউকিউ ছাড়া কিন্তু আসলে একজন একটা ব্যাংকের পক্ষে বা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পক্ষে কোনো প্রতিষ্ঠানকে লোন প্রোভাইড করা আপনার কিন্তু সম্ভব না, কারণ বিউকিউ আমাকে বলে দিচ্ছে যে আসলে এই প্রজেক্টটা করতে অ্যাকচুয়ালি কতটুকু ফাইন্যান্স লাগবে। এইটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে বিউকিউ আমাদেরকে বলে দিচ্ছে যে এই প্রজেক্টের ভিতরে কী কী মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু আমাদের বিউকিউতে বলে দেওয়া আছে। বিউকিউ আমাদের বলছে যে আসলে এই মেটেরিয়ালসগুলো কতটুকু কোয়ান্টিটির আছে, অর্থাৎ তিনটা মেজর বিষয় কিন্তু আমাদের বিউকিউ অ্যান্সার দিয়ে দিচ্ছে। সেটি হচ্ছে যে একটা প্রজেক্টে আসলে কত টাকা আমাদের খরচ আসা উচিত, আমরা কী কী মেটেরিয়ালসগুলো ইউজ করব, মেটেরিয়ালসগুলোর আমাদের কোয়ান্টিটি কী হবে। ব্যাংক মূলত এই তিন বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মূলত এই তিনটা বিষয়ের স্বচ্ছতাটা চায়, অর্থাৎ অর্থাৎ যে কোয়ান্টিটিটা ব্যবহার করা হচ্ছে আসলে সেই কোয়ান্টিটির মেটেরিয়ালসগুলো আসছে কি না, স্পেসিফিকেশনটা প্রপারলি বজায় রাখা হয়েছে কি না, এবং সেই প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস যেটা আছে সেই প্রাইসটাই আসলে ব্যাংক থেকে ডিমান্ড করা হয়েছে কি না। যখন বিউকিউ থাকবে না বা আপনার হচ্ছে যে ব্যাংক বের করতে পারবে না বিউকিউ ছাড়া যদি এই প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে অধিকাংশ প্রোডাক্টের হচ্ছে ওভার রেটিংয়ের সম্ভাবনা থাকে, কারণ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত মাত্রায় লোন নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 লাখ টাকার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভ্যালু তারা 50 লাখ টাকা দেখাতে পারে, 20 লাখ টাকার প্রোডাক্টের ভ্যালু তারা 1 কোটি টাকা তারা শো করতে পারে, যেটা আমাদের দেশে আপনার হরহামেশাই ঘটে থাকে। তো এর মূল কারণটা কি? সেই মূল কারণ হচ্ছে যে তারা সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট প্রজেক্টের বিউকিউ কিন্তু সেই ব্যাংক কর্মকর্তার কাছে নেই। একজন ব্যাংক কর্মকর্তা কিন্তু একটা প্রজেক্টের লোন স্যাংশন করার আগে আগে থেকে কিন্তু সে বিউকিউ তৈরি করে নিচ্ছে না তার নিজস্ব উদ্যোগে, কারণ একটা ব্যাংক একটা জায়গায় যদি 1 কোটি টাকা লোন স্যাংশন করে বা একটা ইনস্টিটিউশন যদি আপনার যদি একটা সার্টেন অ্যামাউন্টের লোন স্যাংশন করে, ইনস্টিটিউশন কিন্তু চাইলে পারে তার পক্ষে কিন্তু যে পারপাসে লোন দিচ্ছে সেই পারপাসের একটা বিউকিউ কিন্তু তৈরি করা কিন্তু তার পক্ষে খুবই ইজি একটা ব্যাপার। সে কিন্তু এক্সপার্টাইজ হায়ার করে কিন্তু সেই প্রজেক্টটা কিন্তু বিউকিউ সে কিন্তু তৈরি করে নিতে পারে, যার ফলে সে কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু জানতে পারছে। এখানে স্বচ্ছতার বিষয়টা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে মনে হয় যে যতটুকু না ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তার চাইতে আরও বেশি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা রয়েছে তাদের এটা অবশ্যই দেখো। কিন্তু আপনি যেটি বলছিলেন আপনার আলোচনার মধ্যে যে এটি আসলে বাধ্যতামূলক না বা অনেক প্রতিষ্ঠানই এটা প্র্যাকটিস করে থাকেন অনেক প্রজেক্টের ক্ষেত্রে,
তো তারপরে তো তারা ফাইন্যান্সের যে সমস্ত হেল্পগুলো বা যে সমস্ত লোনগুলো দরকার, ক্রেডিট ফ্যাসিলিটি তারা কিন্তু নিচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত বা কি ধরনের সমস্যা হতে পারে এটি না থাকলে? সমস্যা যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা সেটি হচ্ছে যে আপনার অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের প্রজেক্টের ওভার কস্টিং করা হয়, আমাদের সাথে ভিজিবল চোখেই দেখা যাচ্ছে যে এই প্রজেক্টের এই পার্টিকুলার কাজটা করার জন্য আমার হচ্ছে 10 লাখ টাকা দরকার, কিন্তু লোন নেওয়া হচ্ছে আপনার দেখা যাচ্ছে 1 কোটি টাকা। তো এই মূল সমস্যার কিন্তু কারণ কিন্তু একটাই, যে আমরা অরিজিনাল কি রিকোয়ারমেন্ট সেটি কিন্তু আমরা জানছি না। এই জায়গাটা কিন্তু বড় রকমের একটা গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ ব্যাংকের অফিসাররা তারা কিন্তু এই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করতে কিন্তু ব্যর্থ হচ্ছে, বা আমার ইনস্টিটিউশনের অফিসাররা যে আসলে এই পার্টিকুলার কাজটা করার জন্য আমার কি কি কোয়ান্টিটির কি কি ধরনের প্রোডাক্ট দরকার এবং সেই প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইসটা আসলে কত হওয়া উচিত, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে অনেক বড় রকমের একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটাই আসলে সবচেয়ে বড় সমস্যা আপনার, কারণ আপনার ব্যাংকিং সেক্টরে যত ধরনের আপনার সমস্যাগুলো, লোন সংক্রান্ত যত ধরনের আপনার দেখা যাচ্ছে ডিফল্টের যে সমস্ত সমস্যাগুলো আছে, অথবা লোন স্যাংশন সংক্রান্ত যত ধরনের জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলোর মূল কারণই কিন্তু এইটা যে আমরা কিন্তু আসলে প্রোডাক্টের ভিতরে কিন্তু কখনো ঢুকছি না, সেটাই কোয়ান্টিটির ভিতরে কিন্তু কখনো ঢুকছি না, প্রাইসের ভিতরে কিন্তু কখনো ঢুকছি না, সেটাই আমরা আমরা দেখছি কি যে আমাদের ডকুমেন্ট বজায় আছে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ডকুমেন্টের পাশাপাশি ওই বিষয়গুলো আসলে মনে হয় অনেক বেশি নন ভাই। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে, আমরা সর্বশেষে আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই যে বিল অফ কোয়ান্টিটি, আমরা যেটি দেখছি যে হ্যাঁ বাংলাদেশে কোনো আইন দ্বারা হয়তো এটি মানে একেবারেই বাধ্যতামূলক না, যেটি থাকতেই হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি একজন ভবন নিরাপত্তা বিশেষজ্ঞ, আপনি একজন প্রকৌশলী, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ছোট বড় মাঝারি যে ধরনের আপনার প্রজেক্টটি হোক না কেন, একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের বিল অফ কোয়ান্টিটি থাকা উচিত কি না? জি অবশ্যই থাকা উচিত, আর এবং হচ্ছে যে আপনার একটু ডিটেলসই থাকা উচিত, স্ট্রাকচারাল আইটেমসগুলো সেখানে আপনার আলাদা করা থাকবে, সেগ্রিগেট করা থাকবে, আর্কিটেকচারের সাথে রিলেটেড আইটেমসগুলো সেখানে সেগ্রিগেট করা থাকবে, প্লাম্বিং সিস্টেমটা সেখানে আলাদা করা থাকবে, ইলেকট্রিক্যাল সিস্টেমটা সেখানে আলাদা করা থাকবে, প্রতিটা প্রোডাক্টের আলাদা স্পেসিফিকেশনগুলো বলা থাকবে, কোয়ান্টিটিগুলো বলা থাকবে, প্রাইসগুলো বলা থাকবে, টোটাল জিনিসটা আমরা যখন একটা সামেশন করবো আমার প্রজেক্টের বাজেটটা আমার সামনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই প্রজেক্টটার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হচ্ছে কত, এবং সাথে কিন্তু আমরা স্ট্যান্ডার্ডটাও মোটামুটি মানে ধারণা করে নিতে পারবো যে কি স্ট্যান্ডার্ডের প্রজেক্টটা হচ্ছে। নন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, বিল অফ কোয়ান্টিটি, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি লাইভ, আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম যে একটি প্রজেক্টে বিল অফ কোয়ান্টিটি যে গুরুত্বপূর্ণ এবং সেটি থাকলে কি হয় বা না থাকলে কি সমস্যা হয়, যেগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। মোট কথায় আমরা যদি মোটা দাগে বলতে চাই তাহলে হয়তো আমরা প্রজেক্টকে যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে চাই, শেষ করতে চাই, তাহলে অবশ্যই বিল অফ কোয়ান্টিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, না হলে হয়তো প্রজেক্টের চাইতে আমরা বেশি প্রকিউর করতে পারি বা কম প্রকিউর করতে পারি, সেক্ষেত্রে আমাদের অপচয়ের একটি সম্ভাবনা থেকে যায় এবং প্রজেক্টে হয়তো মানের ক্ষেত্রেও তারতম্য হতে পারে। তো অবশ্যই আমরা যে কোনো প্রজেক্ট, সেটি কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল বা আরও যে ধরনের প্রজেক্ট হোক না কেন, আমরা অবশ্যই বিল অফ কোয়ান্টিটি তৈরি করে সেই অনুযায়ী প্রজেক্টে সফল করার চেষ্টা করব। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে হবে, যাওয়ার আগে বিনীতভাবে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।